হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মুন্না মুন্সি পর্তুগাল থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এখানে একটা অনুষ্ঠান হইতেছে পর্তুগালে, ডাইনোসরের অনুষ্ঠানগুলো আপনাদেরকে একটু দেখাবো। চলুন দেখাই। এই যে দেখুন, এটা একটা গেট। এই গেটে দিয়ে এখন ঢুকবো আমি। ওই যে উপরে দেখেন, ডাইনোসরের ছবি আছে। চলুন ভিতরের দিকে যাই, দেখা যাক। আসলে আমি প্রতিদিন এই দিক দিয়ে কাজে যাই, ভিডিওটা করা হইতেছে না, তাই ভিডিও আজকে করে ফেললাম তাড়াতাড়ি। এটা একটা পার্কের মতন জায়গা। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ডাইনোসরটা একটু দেখাই। এই যে দেখুন, এই যে ডাইনোসরটা, এটা তারা মনে করেন যে সৌন্দর্যের জন্য বানাইছে। আসলে এটা এখানে কোনো থাকবে না, এটা প্রায় 15-20 দিনের জন্য আনছিল। এটা পর্তুগালের বিভিন্ন ডিস্ট্রিক্টেই তারা এগুলা ঘুরাই ঘুরাই দেখায়, যে নতুন প্রজন্মের মানুষদেরকে, ছেলে মেয়েদেরকে, যে হিস্টোরি জানি মনে থাকে এই কারণে। চলুন ওইদিকে আর একটা আছে, যে অনেকে এখানে খাবার খাইতেছে। এই যে দেখুন, এখানে ছোট একটা আছে। এই যে দেখুন, এখানে ছোট আরেক পিস আছে। এই যে দেখুন, এখানে আছে এক পিস, এটা মনে হয় আরেক কোয়ালিটি। এগুলো তো আমরা সিনেমাতে দেখি। আসলে ডাইনোসরের পৃথিবীতে যে ছিল, এটা আসলে কিন্তু সত্যি। দেখেন জায়গাটা অনেক সুন্দর। আসলে এখানে অনেক মানুষ আছে। এটা হইলো আরেকটা, দেখুন এটা হইলো আরেকটা। আর পৃথিবীতে যত জাতির ডাইনোসর ছিল, সমস্ত জাতির এই ডাইনোসরগুলো এখানে আছে। সমস্ত জাতির ডাইনোসরগুলো এখানে তারা আনছে। আগে যতগুলা ডাইনোসরের জাত, ছোট বড় যা ছিল, সবগুলো এখানে আছে। দেখুন এইদিকে হইলো আরেকটা। এটা একটা পার্ক, এটা আলগার ডিস্ট্রিক্টের জালভোপার একটা থানা। ওই থানাতে যে সেন্টার যে সৌদ, মানে হসপিটালটা আলবুফেরার, এই হসপিটালের পিছনের সাইডে, হসপিটালের এই জায়গায়। দেখুন এই গাড়িগুলো এখানে তারা সবাই দেখতে আসতেছে। এই যে এখানে সবাই দেখতে আসছে। এটা একটা পার্কের মতে, বিশাল বড় এরিয়া। দেখেন এটা হলো আরেকটা। দেখুন এটা হইলো আরেকটা, এখানে ফোলা পাইনরা আসে। দেখুন জায়গাগুলো এত সৌন্দর্য, যে দেখুন এখানে আরো আছে।
দেখুন জায়গাটা খালি। দেখুন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তীতে আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।